হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকেটিভ অর্পিতা। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার ছুটি ছিল, তো সারাদিন আমি ছুটির দিনে কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ছুটি মানে মায়ের হাতে চিকেন কষা। ওফ, কে আর দেখে, আমার তো ভীষণ পছন্দের। আর সানার তো চিকেন হলে আর কোনো কথাই নেই, আর কিছু দিয়েই খায় না। তো দেখো মা কীভাবে চিকেনটা রান্না করছে। চিকেনটাকে দই আর মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আমি। দেন এই যে অনিয়ন এগুলো ফ্রাই হয়ে গেলে, তারপরে এই যে পেস্ট করা মশলাটা ঢেলে দেবে মা ওর মধ্যে। তারপর এটাকে একটুখানি কষিয়ে এর মধ্যে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটার সময় একটা যে চিকেন চিকেন স্মেলটা আসে, ওটার গন্ধেতেই সানা তো পাগল হয়ে গেছিলো। সানা ঠিক চলে এসেছিলো যে মামাম কখন হবে, কখন আমি খাবো। এই যে পিছনে এসে নাচা শুরু করে দিয়েছে সানা। দেন এই যে মশলা কষানো হয়ে গেছে, তারপর এটার মধ্যে মাংসটা দিয়ে দিল মা। মাংসটা দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখলো। যখন এই মাংসের জলটা বেরিয়ে তেলটা ছাড়বে, তখন এই মায়ের ওই কষানোটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখো তেলগুলো বেরিয়ে গেছে সব। তারপরে আলুটা দিয়ে আবারও ভালো মতনভাবে কষিয়ে, এই যে সানা আর তরসই ছিল না, সানাকে একটু তুলে দিয়েই দিল, খুশিতেও মামামকে আপ্পা দিয়ে দিল। সবশেষে গরম জল অ্যাড করে মা কিছুক্ষণ ঢাকা দিয়ে মিট মশলা দিয়ে নামিয়ে নিল। ব্যাস আমাদের চিকেন রান্না শেষ। তারপরে ওটা দিয়ে খেলাম। চলো টাটা।